আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালটন আরও একটি এন্টি লেভেলের স্মার্টফোন লঞ্চ করেছে, যেটা কিনা হচ্ছে ওয়ালটন প্রিমো RM4। সো অ্যাজ ইউ ক্যান সি, আমার হাতে রয়েছে ব্ল্যাক কালারের। সো ফটাফট এটা সম্পর্কে আপনাদেরকে ফার্স্ট ইম্প্রেশন একটা ভিউ দিব, চলুন লেটস গেট স্টার্টেড। সো ভাই লোক, এই হচ্ছে প্যাকেট, অ্যাজ ইউ ক্যান সি। এটার প্রাইস হচ্ছে 10,599, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। এবং এটা হচ্ছে আপনার কালারটা হচ্ছে ব্ল্যাক, এবং এটা হচ্ছে 464। চলুন ফটাফট এটাকে আনবক্স করা যাক। তো এই হচ্ছে কাগজের ডিব্বা, এর মধ্যে আছে হচ্ছে মেন প্রোডাক্ট। সো হিয়ার ইউ গো। ফার্স্ট অফ অল প্রথমেই স্মার্টফোন দেখতে পাবেন। হাতে নেওয়ার পরে মোটামুটি ব্যাক সাইডের কথা না বললেই না, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভাব আছে, হালকা হোয়াইট ইফেক্ট দেওয়া হয়েছে ওপরের দিকটায়। এবং এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া রয়েছে। নিচে এখানে হচ্ছে এলইডি ফ্ল্যাশ। ওপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয়, যেটা আমরা সবাই ডিমান্ড করে থাকি যে এটা দরকার না হলেই নয়, সে আমাদের সবার প্রিয় 3.5 mm অডিও জ্যাক রয়েছে। ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম রকার কি এবং একটা লক বাটন। লেফট সাইডের কথা বললে এখানে দেখতে পাচ্ছেন একটা সিম কার্ড স্লট, যেটার মধ্যে রয়েছে মাইক্রো এসডি ইউজ করার সুবিধা। এবং এটার কি পজিশন, ফোনটার নিচের দিকে রয়েছে স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তবে সেকেন্ডারি মাইক্রোফোন কোথাও দেওয়া হয়নি ফোনটাতে, প্রাইমারি মাইক্রোফোনটাই ব্যবহার করা হয়েছে। এবং চার্জার পোর্ট দেখতে পাচ্ছেন, এবং ফ্রন্টে হচ্ছে আপনার একটা ইউ নচ ব্যবহার করা হয়েছে ফ্রন্ট ক্যামেরায়। তো স্মার্টফোন তো দেখা হলো, এবারে দেখা যাক প্যাকেটের সাথে আমাদেরকে ওয়ালটন কি কি দিচ্ছে। প্রথমে একটা সিলিকন কেস, আমি এটার কোয়ালিটিটা আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাজ ইউজুয়াল অন্য অন্য ফোনের সাথে ওয়ালটন যেটা দেয় সেরকমই একটা সিলিকন, তবে এটা অনেকটা স্মুথ, দেখতে পাচ্ছেন ফোল্ডিং অনেক সুন্দর। এবং একটা গরিলা গ্লাস দিচ্ছে, যেটাও অনেক সুন্দর কোয়ালিটি বলবো, স্টক গরিলা গ্লাস। কিছু কাগজপত্র, তার সাথে সাথে পাচ্ছেন স্কিন ক্লিনার, যেটা হচ্ছে একটা ওয়েট এবং ড্রাই, এটা আমরা সবাই চিনি, এটা পরিচিত করার মতো কিছু না। এবং তার সাথে হচ্ছে একটি ইউএসবি ক্যাবল থাকতেছে, তবে এটা ইউএসবি টাইপ সি নয়, সাধারণ ইউএসবি ক্যাবল। এবং যে জিনিসটা এখন কোম্পানি স্কিপ করতেছে, কিন্তু ওয়ালটন এটা এখনও ধরে রাখছে, এটার জন্য অবশ্যই থ্যাংক ইউ বলতে হবে। একটা ইয়ারফোন পাচ্ছেন, স্টক ইয়ারফোন, এবং একটা চার্জার অ্যাডাপ্টার। এই হচ্ছে অ্যাডাপ্টার, দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ একটা হচ্ছে কি, যেটা দিয়ে আমরা হচ্ছে সিম কার্ডের স্লট ওপেন করতে পারবো ইউজ করার জন্য। ওয়েল, এই হচ্ছে অ্যাবাউট ফোন, যেটা আমরা সবাই চেক করি। দেখতে পাচ্ছেন ডিভাইস নেম প্রিমো RM4, এটার ভেরিয়েন্ট হচ্ছে র্যাম 4 GB এবং রম হচ্ছে 64 GB। Android 10 দেখতে পাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে বলেছি যে এটাতে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে ফোনটাতে। এবং ফোন কেনার পরে যেটা সবথেকে আমি বলবো সবার মনে এটা কোশ্চেনটা থাকে যে 64 GB-র মধ্যে কতটুকু স্পেস সাপোর্ট করবে। এখানে আমরা মোটামুটি কথা বলে জানছি যে 55 আপনি পাবেন সাপোর্টেড অথবা তার ওপরে। এবং এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য ফোনের মতো এখানে বুস্ট করার মতো একটা অপশন রয়েছে, স্পেস ফ্রি আপ বা ফ্রি অ্যাপ স্পেস, এটার মাধ্যমে মূলত ফোনটা আপনি ক্লিন করতে পারবেন। সো গাইজ, এই হচ্ছে ফোনটার ডিসপ্লে, এবং ডিসপ্লে হিসেবে দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটার রেজলিউশন হচ্ছে 1600x720 pixels এবং HD প্লাসের একটি ডিসপ্লে। সো এই ডিসপ্লে নিয়ে মতামত কী আর বলবো, আমার মনে হয় 6.5 ইঞ্চি অনুযায়ী রেজলিউশন ঠিকঠাকই রয়েছে। এবং যেহেতু 4 GB র্যাম রয়েছে, চলুন মাল্টিটাস্কের ব্যাপারটা দেখা যাক, আমি কিছু কিছু অ্যাপ ওপেন করে ব্যাকগ্রাউন্ডে রেখে দিই। সো গাইজ, আমি মোটামুটি 4-5টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখছি, এবং কোনো ল্যাগিং ইস্যু বা ফ্রিজ স্ক্রিন ফ্রিজ এরকম কোনো কিছু আমি চোখে পড়ে নাই আমার। এবং দেখতে পাচ্ছেন গুগল ক্রোমটাও খুব ফাস্ট ওপেন হয়ে যাচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে 6.5 ইঞ্চি ডিসপ্লে, সো রেজলেশন যেহেতু 1600x720 pixel, মানে HD প্লাস একটি ডিসপ্লে, সো ভিডিও দেখার সময় কোনো নয়েজি ভাব বা এরকম কোনো ইফেক্ট থাকতে পারে। তবে আমি বলবো যে আমরা সাধারণত ফোন যতটুকু দূর থেকে ব্যবহার করি, মানে আমাদের চোখের থেকে হচ্ছে হাতের যে দূরত্বটা, আমার মনে হয় না কোনো নয়েজি আমরা দেখতে পাবো সেভাবে।
চলুন এবারে ক্যামেরা সম্পর্কে কথা বলা যাক। ফোনটার রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, দেখতে পাচ্ছেন এখানে, এবং তার সাথে দেওয়া হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ, যেটা প্রাইমারি সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে দেওয়া হয়েছে একটি ম্যাক্রো শুটার। সো চলুন এর পারফরমেন্স চেক করি। ক্যামেরা ওপেন করার পরে কিছু ফিচার্স আপনাদের সামনে চলে আসবে, লাইক এরকম। তো এখানে দেখতে পাচ্ছেন কিউটে দেখতে পাচ্ছেন কিছু এআই মুড রয়েছে, যেগুলো কিনা আমরা সাধারণত ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন হচ্ছে আমরা স্টোরি ক্রিয়েট করি তখন এগুলো দেখা যায়। তো এগুলো আমি আপনাদেরকে আপাতত দেখাচ্ছি না, মূলত চলুন মূল ক্যামেরার পারফরমেন্স টেস্ট করব এবং ওয়াইড অ্যাঙ্গেল থেকে কিছু ভিউ আপনাদেরকে দেবো। সো 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল এবং একটা ম্যাক্রো শুটার রয়েছে। সো এটা ডেফিনেটলি কতটুকু ওর্থ ইট এটাই আপনাদের সামনে তুলে ধরবো। এবং ক্যামেরার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে মোটামুটি আপনারা 1080 পিক্সেল এবং 1920 হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো মোটামুটি ভালো মানের হচ্ছে ভিডিও শ্যুট করতে পারবেন। ওয়েল, আমি আপনাদের স্বার্থে কিছু ইমেজ দিয়ে দিচ্ছি যেগুলো এই ফোন দিয়ে ক্যাপচার করা, এনজয় করতে থাকুন। এখনকার দিনে কিন্তু ঘরে বসে শপিং করা যায়, এটা আমাদের সবার জানা। সো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, কষ্ট করে একটু ফেসবুক থেকে আমরা শপিং করতে পারি। সো আপনাকে যেটা করতে হবে, সার্চ বারে যান, ওয়ালটন লিখুন, সার্চ করুন এবং হিট করুন ইয়েস দিস ইজ দ্য পেজ, এবং এখান থেকে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি শপ করতে পারবেন। সেটা কিভাবে, দেখুন স্বপ্নবে একটা বাটন আছে, ক্লিক করুন এবং ওয়ালটনের পেজে যান এবং আজই অর্ডার করুন আপনার মন মতো প্রোডাক্টস। সো এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় দেখতে পাচ্ছেন মোটামুটি ডিটেল বা সাধারণ যে ভিডিও মোড, এটাতে ডিটেল ভালোভাবে ক্যাপচার করতেছে। আমি কিউট মোডে যাচ্ছি, যে ফিচার্সগুলোর কথা বলছিলাম আপনাদেরকে। সো ফানি, রাইট? এবং এআই যে মোডগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতেছে, দেখুন অনেকটাই স্টেবল। ওয়েল, ফাইনালি হচ্ছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দেখতে পাচ্ছেন মোটামুটি অ্যাজ এ এন্ট্রি লেভেল স্মার্টফোন আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে, এবং সেলফি ক্যামেরায় কিছু সেটিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার, ভলিউম ক্যাপচার, টাচ ক্যাপচার মিন্স আপনি যদি হচ্ছে ডিসপ্লেতে টাচ করেন তাহলে ফটোশ্যুট হয়ে যাবে, ঠিক আছে, এবং আমরা ফিঙ্গারপ্রিন্ট টাচ করেও এটাতে ফটো তুলতে পারবো। সো অনেক মানে স্টক ক্যামেরা হিসেবে অনেকগুলো ফিচার্স দেওয়া রয়েছে। আমাদের অনেকের চাহিদা থাকে যারা কিনা গেম খেলার জন্য ফোন কিনতে আসি, তো গেম খেলতে হলে এই ধরনের ফোন আসলে গেমের জন্য স্টেবল না। তবে আপনি 2D যে গেমগুলো রয়েছে, লাইক আপনার হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি খেলতে পারবেন, যে খেলতে পারবেন না এটা বলবো না, তবে গেমটা খেলতে হলে যে ধরনের রিকোয়ারমেন্ট দরকার হয় সেটা এই ফোনে নেই। এখানে সিপিইউ হিসেবে পাচ্ছেন অক্টাকোর, যেটা বিল্ড করা হয়েছে মিডিয়াটেক হিলিও A25 দিয়ে, এবং এটার 8টা কোরই হচ্ছে আপনার কোটেক্স A53 দিয়ে বিল্ড করা হয়েছে, এবং এটার ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্জ। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার IMG PowerVR A320, যেটাও কিনা একটি এন্ট্রি লেভেল গ্রাফিক্স। তবে এটা ঠিকই রয়েছে, যদি আপনি ডে টু বাই ডে যেটা সাধারণ আমরা নর্মাল ইউজ বলে থাকি, সাধারণত এ ধরনের ইউজ করলে আপনার জন্য এই ফোনটা বেস্ট হবে, সেটা আপনি ক্যামেরার জন্য বলুন বা আপনার টুকটাক ইউজের ক্ষেত্রে বলুন বা আপনি 2D গেম প্লের কথা বলুন, চলে যাবে। এবং যেহেতু 4GB র্যাম ব্যবহার করা হয়েছে, সুতরাং আপনি মাল্টিটাস্কিংয়ের কথা আর কী বলবো, অনায়াসে আপনি 5টা থেকে 7-8টা 10টা অ্যাপস অনায়াসে ইউজ করতে পারবেন। ওভারঅল টেস্টে কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে, লুক লাইক ব্ল্যাক প্যান্থার। এন্ট্রি লেভেল সেগমেন্টে ওয়ালটন কিন্তু অনেক সুনাম করতেছে। এর প্রুফ হিসাবে রয়েছে RX7 Mini, A7 5 এবং এ জাতীয় কিছু স্মার্টফোন লাইক S সিরিজ। তো আপনারা হয়তো এগুলো ইউজ করতেছেন এবং
आई होप আপনাদেরও ভালো লাগতেছে। এবং এটা চেক আউট করার জন্য রিকোয়েস্ট থাকবে যারা এন্টি লেভেলের স্মার্টফোন খুঁজতেছেন যাদের বাজেট 10,000 থেকে 10,500 টাকার মধ্যে, অবশ্যই কিনেন আর না কিনেন একবার চেক আউট তো করাই যায়। সো গাইজ, আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এবং ভিডিও ভালো লাগলে আপনাকে একটা ছোট কাজ করতে হবে, কেননা আপনারা আমাদের পরিবারের সদস্য, সো আপনাদের একটা দায়িত্ববোধ রয়েছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে চ্যানেলের একটু হেল্প হয়ে গেল এবং আপনার দায়িত্বটাও পালন হয়ে গেল। এবং সেই সাথে আপনার যেই স্মার্টফোন জাতীয় যে ডিমান্ড থাকে ভিডিওগুলো, সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন। সো অবশ্যই রেগুলার বেজে ভিডিও আসবে, সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।